গুড মর্নিং সবাইকে, সবাইকে ওয়েলকাম টু মমিতা ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আজকে ভাই ফোটা, আজকে হয়েছে মাটনের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, আলু ভাজি, ডাল আর ভাত, এইটা আমাদের মেনু। আজকে ভাইদেরকে বলেছি আসতে, মামা এসেছে, মাইমা এসেছে, তারপর মাইমা, সব খাবার দাবার সব আমরা আয়োজন করেছি বাড়িতেই। আমার মাইমাকে কি মিষ্টি লাগছে, মাইমাকে বললাম একটু আমার লুকটাও তুলে দাও, কেমন লাগছে না লাগছে। এই জামাটা বেশ আমার মনে হচ্ছিল অনেক পুরনো, ভাবলাম যে পরি, অনেক দিন আগে পরেছিলাম তো আবার এই জামাটা ভাবলাম আজকের দিনে পরি, এটা খুব আমার প্রিয় একটা জামা। আমার মামা রেডি হয়ে মায়ের জন্য অপেক্ষা করছে, মাও চলে আসবে, আর এখানে আমার মেয়ে ওর কাছে ওই করছে যেরকম খেলে ফোন নিয়ে সেটাই খেলছে, যতই বারণ করো চান্স পেলে ফোন নিয়ে খেলতে বসে যায়। যাই হোক, এটা আমার মামা আমার মেয়েকে নতুন জামাটা দিয়েছে, আর এটা আমাদের বসার ঘর। আমরা সবাই রেডি, অপেক্ষা করছি ভাই, মা, বাবা কখন আসবে, আর তাহলে আমরা সবাই মিলে ভাই ফোটার অনুষ্ঠানটা শুরু করব। তো এটাই করতে করতে এখন একটু বসেছি রেডি ফেডি হয়ে। আজ এই যে উপরের টপটা চেঞ্জ করে নিলাম, ভাইও এসে গেছে কথা বলতে বলতে, ভাইকে খুব সুন্দর লাগছে ভাই ফোটাতে। আমার বোনু এসে গেছে, আমার বোনু সব মিষ্টি ফিষ্টি গুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে আমার বোনু ভাইকে দেবে, আর এখানে আমার মামার বাড়ি দাদু ওটা। আমার বোনু এবার ফার্স্টে আরতি করে নেবে, তারপরে ভাই ফোটা দেবে। ভাই ওর থেকে 1-6 মাসের বড়, তো সেই জন্যে দেখতে গেলে টেকনিক্যালি দুজনে পিঠাপিঠি, কোনো দাদা ব্যাপার নেই, সব তুই তুকারই চলে। আর ও বন্ধুর মতনই মেশে দুজন দুজনের সাথে। এবার আমার ভাই যেহেতু বয়সে বড়, ও সেটা ভুলেই গিয়ে ও আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। সেখানে আমার মাইমা বলছে যে তুই কেন আশীর্বাদ করছিস, এটা রীতিমতো বড়দের কাজ, এটা নিয়ে আমাদের হাসাহাসি চলছে। তো আমার বোনও বলছে তাহলে এটা আগে থেকে বলতে পারতে, আমি তো জানি না। যাই হোক, এখন খুব সুন্দর করে ভাই ফোটাটা হচ্ছে, ভাই ফোটা সব সুন্দর সুন্দর করে কাজটা, খুব ভালো লাগে এই স্পেশাল দিনটার জন্য। আমরা সারা বছর ওয়েট করি সব বোনেরা ভাইয়েরা যে এই দিনটা আসবে, আমরা একটা স্পেশাল ডে আমরা সেলিব্রেট করব। মোটামুটি ভাই ফোটার দিনে সবাই তার দিদি নালে বোনের বাড়িতে চলে যায় ফোটা নিতে, সেটাই হয়। আর সেটাই খুব ভালো লাগে, খুব স্পেশাল লাগে, গিফটস কিনতে হয়, মিষ্টি কিনতে হয়, কত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয় এই একটা দিনের জন্যে। আর ভীষণ ভীষণ আমার কাছে এটা স্পেশাল, সবাই আসবে, ফোটা নেমে খুব মজা করব আমরা সবাই মিলে। এটাই তো একটা দিন যেটা আমরা সব ফ্যামিলি গেট টুগেদার করতে পারি, এটাও একটা জায়গা মাধ্যম বলতে পারেন, যেখানে আমরা একসাথে বসে একটু গল্প আনন্দ করতে পারি। ফোটা নেওয়া হয়ে গেছে, এবার মন খাওয়াবে মিষ্টি ভাইকে, মিষ্টি খাওয়াচ্ছে, একটা বরফি খাওয়ালো বোন, আর এবার ভাইও বোনুকে একটা মিষ্টি খাইয়ে দেবে। এবার বলছি পাটা বার কর, তোকে প্রণাম করি, ভাই খুব ভালো করে আশীর্বাদ দিয়ে দিল, এই একটা দিন প্রণাম করার সুযোগ পাওয়া যায়। এবার আমার মেয়ে স্টার্ট করে দিয়েছে তার মামা দাদুকে ফোঁটা দেওয়ার জন্যে। এবার ফোঁটা দিতে দিতে যে মন্ত্রটা ইম্পর্টেন্ট মন্ত্র সেটা পড়ছে, আর এই মোমেন্টগুলো সো স্পেশাল লাগে, এরকম একটা খুব সুন্দর লাগে ব্যাপারটা। আপনারাও এনজয় করুন এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার পেজটাকে ফলো করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমাকে হেল্প করুন গ্রো করার জন্যে। এবার মামা দাদুনের ফোঁটা দেওয়া হয়ে গেছে, মামা দাদুনের গিফট বার্বিতে তুরান নিয়ে নিয়েছে চকলেটটা, বার্বি ভালো করে প্রণাম টনাম নিয়ে আশীর্বাদ নিল। মামা দাদুনের কাছে আশীর্বাদ নিচ্ছে, মামা দাদুনও খুব হ্যাপি হ্যাপি আশীর্বাদ করছে, আর বার্বি তো গিফটটা পেয়েই গেছে।
এবার মামা দাদুকে বারবি একটা মিষ্টি খাওয়াবে, দেখাচ্ছে কোন মিষ্টিটা খাওয়াবে। তো মামা দাদুন চয়েস করে নিয়েছে কোন মিষ্টিটা খাওয়াবে। তোরটা কোথায় আর আমার বোনু গিফটটাই খুঁজে পাচ্ছে না ভাইকে যেটা দেবে। গিফটটা আলটিমেটলি ওর ভাইয়ের হাতে চলে গেছে। এবার আমি বসেছি ভাইকে আরতি করছি। ভাইকে আরতি করতে করতে যা ইয়ার্কি ফাজলামি চলছে, বসতে না বসতে জিজ্ঞেস করছি আমার গিফটটা এনেছিস তো। এবার ধান ধুব দিয়ে ভাইকে আশীর্বাদ করব। ভাই যেন খুব ভালো থাকে, খুব হ্যাপি থাকে। এবার চন্দনটা পড়াচ্ছি ফার্স্টে। ভাই ফোটাতে চন্দনটাই মোস্ট ইম্পর্টেন্ট। চন্দনটা পড়াচ্ছি, চন্দনটা পড়াতে পড়াতে যা মন্ত্র পড়া সেটা পড়ে নিচ্ছি। তিনবার দিতে হয় ফোটা, তো তিনবারই দিচ্ছি। আমার ভাই আমার থেকে অনেকটাই ছোট, তো আমি ওর মা বাবার পরে সেকেন্ড গার্জেন বলতে পারেন। এবার ভাইকে মিষ্টি খাওয়াবো, তার আগে আমার গিফটটা নিয়ে বসতেই ভুলে গেছি। ভাই গিফট দিয়ে দিয়েছে, এবার আমি ভাইকে গিফট দেবো। কৃষ্ণা টেক্সটাইল বাঁকুড়াতে সবাই যাবেন, ওটা আমাদের দোকান। আপনারা সবাই যাবেন, গিয়ে শপিং করবেন। বাঁকুড়া মাছানতলাতে আমাদের দোকানটা আছে। আর এই গিফটটা ভাই দিয়েছে আমাকে, একটা লক্ষ্মী গণেশের কয়েন। আর এটা আমি ভাইকে দিয়েছি টি শার্টটা। এই এখন সব গিফটিং পর্ব শেষ, এবার মিষ্টি খাবে ভাই। ভাই বলছে দাঁড়া কোথায় যাচ্ছিস, তোকে প্রণাম করব। তো ভাই বলছে আমি এতগুলো মিষ্টি খেতে পারবো না, একটাই খাবো। তো সেটাই আমাকে খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম। এবার মিষ্টিগুলো একটু, এবার বারবির টার্ন হয়েছে, আমার মেয়ের টার্ন হয়েছে। এখন আরতি করে ভাইকে ফোটা দেবে। আমার বারবি খুবই তার ভাইয়ের বিশাল বড় ফ্যান, তো ওকে খুব ভালোবাসে। তো ভাইয়া ভাইয়া মানেই ওর ভাই, ভাইয়া মিন্স ভাই, অ্যাকচুয়ালি ওর কিন্তু মামা হয় রিলেশনে। তো সেটাই এখন সব চলছে। মাইমা আরতির থালিতে দিয়াটা নেমে গেছিলো, আরেকবার দিয়াটা জ্বালিয়ে দিল। মিষ্টি খাওয়ানো চলছে, এবার প্রণাম করলো আয়ুষ্মান ভব। এরপরে মাইমা বসেছে, বাবাকে ফোঁটা দিচ্ছে, মাও এসে গেছে, আরতি হয়ে গেছে, প্রণাম হয়ে গেছে, মিষ্টি খাওয়ার পর্ব চলছে। এবার মা এসেছে তার ভাইকে ফোঁটা দিতে। মামা কখন থেকে রেডি হয়ে বসেছিল, মা তারপরে একটু পরে এসে গেছিলো। মা সব মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছে, পুরো মিষ্টির সব ট্রেটা সাজিয়ে নিয়ে এসেছে, প্লেট টেটগুলো। মাও মামাকে গিফট চা দেওয়া দিয়ে দিয়েছে। এবার বোন ফোটা হচ্ছে, বোনু আমাকে দেবে, আমি বোনুকে দেবো। ভাইরা আর বোনুরা কোনো অংশে কম না, দুজনেই ইকুয়াল। তো আমার মনে হয় ভাই ফোটার দিন শুধু ভাই ফোটা না, বোনু ফোটাও হওয়া উচিত। সেদিন আমাদের বোনুদেরও একটা ফেস্টিভ্যাল বলে কথা। তো বোনুকে আমি মিষ্টি জল খাওয়াচ্ছি, এটা আমাকে বোনুকে আমি গিফট দেব। আর এটা আমাকে বোনু গিফট দিয়েছে, দুজনের গিফট। এবার আমরা খেতে বসেছি, এখানেই আমাদের খাওয়া দাওয়া শেষ হবে। আর আজকে সকালটাই শ্যুট করেছি। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের সাথে থাকবেন। হ্যাপি ভাইফোটা ওয়ান সেকেন্ড, বাই বাই।